আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আমাদের এক ভাই এইট ওয়ান ফাইভ ওয়ান একটি প্রশ্ন করেছেন যে ওনার এক বন্ধু হিন্দুর বাড়িতে টিউশনি করেন তো সেখানে কোনো কিছু খেতে পারবেন কি না আসলে মুসলমানদের সাথে বিধর্মীদের যে সমস্ত লেনদেনের বিষয়ে হাদিস এসেছে বা বিধিবিধান এসেছে তার মাঝে দুই ভাগে বিভক্ত করা হয়েছে বিধর্মীদেরকে এক প্রকার হচ্ছে আহলে কিতাব অর্থাৎ যাদের আল্লাহ প্রদত্ত কিতাব দেওয়া হয়েছে তারা আল্লাতে বিশ্বাসী কিন্তু আল্লাহ রসুলের নবুয়তিতে বিশ্বাস না করার কারণে তারা কাফের কিন্তু তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত যেমন খ্রিস্টান নাসারারা ইহুদিরা এদেরও আসমানি কিতাব আছে নবী আছে কিন্তু আল কোরআনুল করিম এবং রসুল আল্লাহ সাল্লি ওসাল্লামের উপর ইমান না আনার কারণে তারা কাফের এবং আহলে কিতাব তাদেরকে বলা হয়েছে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় কোরআনে যেটা এসেছে এবং যেটা সেটা হচ্ছে যে আহলে না কিতাবের ঘরে আপনি খেতে পারবেন এবং তাদের জবেহ করা কোনো পশুরও গুস্ত খাওয়া যাবে আহলে কিতাব বাদে যারা আছে হিন্দুরা মুশরিক তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত নয় হিন্দু বলেন বৌদ্ধ বলেন আপনার চাকমা বলেন শিখ বলেন যারা যারা আছেন তারা সবাই অন্যান্য যেটা মুশ্রিকের আওতায় পড়ে তাদের বর্তন অর্থাৎ থালা বাসন ব্যবহার করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন যদি না পাওয়া যায় তাহলে খুব ভালো করে ধুয়ে ব্যবহার করতে বলেছেন এবং তাদের জবেহ করা কোনো কিছু খাওয়া যাবে না তবে এখানে যে মাসালাটা আপনি জানতে চাচ্ছেন তাদের বাড়িতে যদি মানে বাচ্চাদেরকে পড়ায় সেটা অন্যায়ের কিছু না কারণ একজন মুসলমান অমুসলিমের ওখানে চাকরি করতে পারে এবং যদি কোনো হারাম কাজ না হয় শরীয়তের দৃষ্টিতে তাহলে সেখানে সে জীবিকা অর্জনের জন্য চাকরি করতে পারে তবে তাদের হাতের খাওয়াটা এখানে প্রশ্নবিদ্ধ কাজে এমন যদি হয় যে না বাহিরের কোনো কিছু খাবার বানানো খাবার তারা নিয়ে আসছে সেখানে সে ইচ্ছা করলে খেতে পারে কিন্তু তাদের ঘরে বানানো কোনো খাবার সে খাবে না এবং প্রয়োজনে সে বলে দিবে যে না আমি মুসলিম বা আমার ধর্ম মতে আপনাদের খাওয়াটা এটা শরীয়ত সম্মত নয় এটা বলে দিবে নরম ভাষাতে হোক বা যেভাবেই হোক যাতে করে তারা বুঝতে পারে এবং তারাও তাকে খাবার দিবে না এবং প্রত্যেকেই নিজের ঈমানকে যতটুকু সম্ভব বাঁচাবে এবং বিভিন্ন রকমের শরীর বিরোধী কাজ থেকে দূরে থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন আল্লাহ তাল আলম